একদা এক গাধার পিঠে একটা দেবমূর্তি স্থাপন করে শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। পথচারীরা গাধার পিঠে ওই রকম দেবমূর্তি দেখে শ্রদ্ধায় মূর্তিটাকে প্রণাম করল। গাধা ভাবল মানুষ তাকে নমস্কার করছে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছে। গর্বে এসে আরও ফুলে গিয়ে জব্বর ডাক দিতে লাগলো। এরপর মনে মনে ভাবলো, দেবমূর্তিটাকে নামিয়ে দিই, আমাকে মানুষ এত সম্মান করছে। তখন গাধার চালকটি একটা লাঠি দিয়ে আচ্ছা করে পিটিয়ে বলল, হতভাগা, তুই ভেবেছিস লোকে তোকে হাত জোড়ো করে প্রণাম করছে? মানুষের এমন দুর্দিন আসেনি। মূর্খরা সত্য ব্যাপার অনুধাবন না করেই বৃথা গর্ব করে।